কে দশম শ্রেণী তড়িৎ বিশ্লেষণ অধ্যায়টা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণ আলোচনা করার আগে সবার জানতে হবে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলা হয়ে থাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পদার্থ হচ্ছে যেগুলো যে সমস্ত পদার্থগুলো তরলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় আয়নে ভেঙে গিয়ে তড়িৎ পরিবহন করতে পারে যেমন হচ্ছে এম একে যদি আমরা জলের মধ্যে যদি দ্রবীভূত করি তাহলে এটা আয়নে ভেঙে যাবে এন এ প্লাস এবং সিএল মাইনাস আয়ন তৈরি করবে এবং এই আয়নে ভেঙে যাওয়ার মাধ্যমেই তড়িৎ পরিবহন করতে পারবে যেমন তোমার এইচ টু এস ও ফোর হতে পারে এটাও যেমন ভেঙে গিয়ে এইচ প্লাস তৈরি করবে এবং এস ও ফোর টু মাইনাস তৈরি করবে তাহলে এখানে যদি ব্যালেন্স করি আমরা দুটো হাইড্রোজেন আছে তাহলে এখানে দুই বা আরও ভালোভাবে আমরা বলতে পারি যতগুলো প্লাস হবে ততগুলো মাইনাস হবে যেহেতু এখানে দুটো মাইনাস তাই জন্য এখানে দুটো প্লাস হবে তাহলে কোন যৌগের আয়নে ভেঙে যাওয়ার পর সমসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরি করে এই যে ক্যাটায়ন বললাম পজিটিভ তরিদগ্রস্ত কণাকেই আমরা বলে থাকি হচ্ছে ক্যাটায়ন আর নেগেটিভ তরিদগ্রস্ত কণাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যানায়ন তাহলে নেগেটিভ হলে অ্যানায়ন আর পজিটিভ হলে আমরা তাকে বলবো ক্যাটায়ন এবং কোনো যৌগ যখন বিশ্লিষ্ট হয়ে যাবে তখন সমান সংখ্যক প্লাস এবং সমান সংখ্যক মাইনাস আয়ন তৈরি করবে অর্থাৎ সমান সংখ্যক ক্যাটায়ন এবং আয়নের যে মোট যে চার্জ সেই চার্জের পরিমাণ কিন্তু সমান হবে যেমন একটা উদাহরণ আমরা যদি করি অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট আমি লিখলাম তাহলে এখানে আমরা জানি যে দুটো ভাগে ভাগ হবে একটা হচ্ছে ক্যাটায়ন হবে এনএইচ ফোর হবে প্লাস আর এস ও ফোর টু মাইনাস তাহলে এখানে দেখো দুটো মাইনাস হলো তাহলে এখানে নিশ্চয়ই দুই করলে দুটো প্লাস এখানে দুই লেখা যাবে না কারণ এমনিয়ামের যোজ্যতা এক তাই জন্য এখানে কিন্তু একটাই প্লাস হবে অর্থাৎ ক্যাটায়ন হচ্ছে দুটো ক্যাটায়ন তৈরি করবে এবং তার যে মোট চার্জ দেখো দুটো প্লাস হবে আর দুটো মাইনাস তাহলে ব্যালেন্স হয়ে গেল এইভাবে কিন্তু আমরা দেখব মানে যে কোনো যৌগে আমরা বিশ্লেষণ করতে পারবো ক্যাটাইন আয়নে বিশ্লেষণ করতে পারবো এবং আরেকটা জিনিস মাথায় রাখবে যতগুলো প্লাস বা মাইনাস হবে সেটা হচ্ছে তার যোজ্যতা ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এ এল সি এল থ্রি অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভাঙি তাহলে অ্যালুমিনিয়াম তৈরি হবে আর ক্লোরাইড আয়ন তৈরি হবে তো অ্যালুমিনিয়াম আয়ন হচ্ছে প্লাস হবে ক্লোরাইড হচ্ছে মাইনাস হবে এইবারে একটা জিনিস দেখো ক্লোরিনের যা এক তাই জন্য এখানে এক বসলো। কতগুলো ক্লোরিন আছে তিনটে ক্লোরিন তাই জন্য তিন বসাতে হবে তাহলে এখানে আমার তিনটে মাইনাস তৈরি হলো সেটাকে ব্যালেন্স করার জন্য এখানে তিনটে প্লে এখানে তিন লেখা যাবে না কারণ এখানে অ্যালুমিনিয়াম একটাই পরমাণু ব্যবহার করা হয়েছে তাহলে এই রকমভাবে আমরা যে কোনো যোগের আমরা বিশ্লেষণ করতে পারব তোমরা বাড়িতে চেষ্টা করবে কতগুলো যোগ আমি করে দিয়েছি হোমওয়ার্কের মতো যেমন তোমরা এইচ টু ও করতে পারো কপার সালফেট এই যে তড়িৎ বিশ্লেষণ করা শিখতে হবে কপার সালফেট সোডিয়াম নাইট্রেট এগুলোর তোমরা আয়ন বিশ্লেষণ করবে তাহলে কিছু কিছু পদার্থ আছে যারা জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা ভেঙে যায় আবার কিছু কিছু আছে কিন্তু ধীরে করে ভাঙে তাহলে একটা আছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যারা খুব সহজে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা আইনে বিশ্লিষ্ট হয়ে যেতে পারে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর একটা আছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাহলে কারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তীব্র তরিত বিশ্লেষ্য পদার্থ মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা অ্যালমোনিয়াম ক্লোরাইড হতে পারে তাহলে যারা জলে সহজেই জলে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ ভেঙে যায় সেগুলোকে আমরা বলবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর যারা ভাঙবে না অ্যালমোনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জানতে হবে এই যে জলে নামি বললাম আয়নের বিশ্লেষণ এটা খুব আসে তবে একটা জিনিস তোমরা জেনে রাখো যে বিশুদ্ধ জল যদি হয় সেটা কিন্তু তড়িৎ বিশ্লেষণ নয় বিশুদ্ধ জল বিশুদ্ধ জল তড়িৎ বিশ্লেষ্য নয় আমরা বললাম না তড়িৎ বিশ্লেষণ করো কিন্তু বিশুদ্ধ জল যদি হয় সেটা কিন্তু তড়িৎ বিশ্লেষণ বিশ্লেষ্য হবে না তাহলে একে তড়িৎ বিশ্লেষ্য করতে গেলে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ওর মধ্যে সামান্য পরিমাণে অ্যাসিড বা খার বা লবণ সামান্য অ্যাসিড খার বা লবণ ওর সাথে জলের সাথে মিশালে তাহলে জলটা তড়িৎ বিশ্লেষ্য হবে এবং জল যখন তড়িৎ বিশ্লেষ্য হবে তখন সেটা দুটো আয়ন ভেঙে যায় একটা হচ্ছে এইচ প্লাস তৈরি হবে আর একটা হচ্ছে ও এইচ মাইনাস তৈরি হবে তাহলে জলে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা দেখব যে দুটো আয়ন তৈরি হচ্ছে একটা হচ্ছে প্লাস আর একটা মাইনাস একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা তাহলে দুই প্রকার একটা একটা হচ্ছে হচ্ছে আর আচ্ছা যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয়ে থাকে ভোল্টামিটার বলা হয় থাকে তো ভোল্টামিটার দুটো তরিদ্বার ব্যবহার হয় তরিদার কি যেখান যার সাহায্যে তড়িৎটা প্রবেশ করে তাকে আমরা তরিদ্বার বলবো যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে সেই পাত্রে তড়িৎকে তো দিতে হবে সেই তড়িৎ যার মাধ্যমে দেওয়া হয় সেটা হচ্ছে তরিদ্বার দুই ধরনের তরিদ্বার হবে একটা হচ্ছে ক্যাথর আর একটা হচ্ছে অ্যানোড যেখানে ক্যাটায়ন যায় তাকে ক্যাথোড বলবো যেখানে অ্যানায়ন যায় তাকে আমরা অ্যানোড বলবো তাহলে ক্যাথোডে কে যাবে ক্যাটায়ন যাবে জলের যখন তরিদ বিশ্লেষণ করছি তখন এইচ প্লাস তৈরি হয়েছে এইচ প্লাস এটা যেহেতু ক্যাটায়ন তাই ক্যাথোডে যাবে এবং এর মধ্যে প্লাস আছে মানে এর মধ্যে ইলেকট্রন কম আছে কতগুলো ইলেকট্রন কম আছে একটা ইলেকট্রন কম আছে তাই জন্য একটা ইলেকট্রন ও নেবে নিয়ে কি তৈরি করবে হাইড্রোজেন পরমাণু তৈরি করবে এই রকমভাবে দুটো হাইড্রোজেন পরমাণু আবার পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে তাহলে ক্যাথোডে কোন গ্যাস তৈরি হবে হাইড্রোজেন এবার কিভাবে বুঝবো যে এটা হাইড্রোজেন গ্যাস এটা বোঝার উপায় হচ্ছে আমরা যদি এই যে গ্যাসটাকে সংগ্রহ করি এই গ্যাসটাকে সংগ্রহ করে এর মধ্যে যদি জ্বলন্ত পাটকারি প্রবেশ করিয়ে দিই দেখব যে গ্যাসটা ওই পাটকারিটা নেবে গেল কিন্তু গ্যাসটা নীল শিকায় জ্বলছে এর থেকে প্রমাণিত হবে যে গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন আর ক্যাটায়ন যাবে ক্যাথোডে অ্যানায়ন যাবে অ্যানোডে তাহলে এখানে অ্যানায়ন হচ্ছে এইচ মাইনাস এ অ্যানোডে যাবে ইলেকট্রন বেশি আছে তাই জন্য এখানে একটা ইলেকট্রন ও ছেড়ে দিবে ছেড়ে দিয়ে কী হবে ওয়েজ তৈরি করবে এবং চারটে ওয়েজ এইরকম ভাবে তৈরি হবে সেই চারটে এইচ নিয়ে দুই জল তৈরি হবে আর এখনো অক্সিজেন তৈরি হবে চারটে এইচ মাইনাস চারটে ইলেকট্রন ছেড়ে চারটে এইচ তৈরি হবে আর চারটে ওয়েচ থেকে দেখো দুই অনু জল আর এখনো অক্সিজেন তৈরি হয় এবং এই গ্যাসকে সংগ্রহ করে এই গ্যাসের মধ্যে যদি কাটি জল প্রবেশ করে সেটা আরো সুন্দরভাবে চলতে থাকবে এবং এখানে এই যে তরিদ্বার ব্যবহার করলাম তরিদ্দার হিসাবে আমরা কিন্তু প্ল্যাটিনামকে ব্যবহার করব। তাহলে তরিদ্দার কী তরিদ্দার ব্যবহার করছি সেটার উল্লেখ আমরা করবো তাহলে প্ল্যাটিনাম তরিদ্বারের উপস্থিতিতে যখন জলের মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড বা খার মেশানো হয় তখন সেটা তরিদ বিশ্লেষ্য পদার্থ হবে এবং সেটা ভেঙে গিয়ে এইচ প্লাস ও এইচ মাইনাস তৈরি করবে ক্যাটায়ন যাবে ক্যাথোডে অ্যানায়ন যাবে অ্যানোডে গিয়ে একটা বিক্রিয়া সংগঠিত হবে বিক্রিয়ার শেষে দেখব যে ক্যাথোডে হাইড্রোজেন তৈরি হয় অ্যানোডে এটা শর্ট প্রশ্ন আসে যে তড়িৎ বিশ্লেষণে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস তৈরি হয় ক্যাথোডে তৈরি হয় হাইড্রোজেন অ্যানোডে তৈরি হয় অক্সিজেন গ্যাস এবার আর একটা জিনিস আমাদের পড়তে হবে কপার সালফেট যদি আমরা কপার সালফেটের যদি দ্রোব নিই তাহলে কপার সালফেট কিভাবে ভাঙে সেটা আমাকে জানতে হবে কপার সালফেট হচ্ছে দেখো সিইউ টু প্লাস এবং এস ও ফোর টু মাইনাস যদি কোন তড়িৎ বিশ্লেষণ দেখো যেখানে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেই পাত্রের মধ্যে আমাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাহলে কপার সালফেটের থেকে কপার টু প্লাস এবং সালফেট টু মাইনাস এটা তৈরি হবে আচ্ছা যার তড়িৎ বিশ্লেষণ করা হবে তারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে নেবে আমি কপারের করছি তাহলে কপার সালফেটকে আমরা নিয়েছি এইবারে এখানে ক্যাথোড লাগবে আর অ্যানোড ক্যাথোড আর অ্যানোড ক্যাথোডের সাথে তরিদ্বারের মাইনাস অংশটা যুক্ত হয়ে থাকে আর অ্যানোডের সাথে হয়ে থাকে প্লাস অংশটা যুক্ত হয়ে থাকে এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড এবার যখন তড়িৎ বিশ্লেষণ হয় এখানে কপার টু প্লাস এবং এস ও ফোর টু মাইনাস তৈরি হয়েছে এবং কি হয় ক্যাথরের ক্যাটায়ন যাবে এবং এখানে আমরা দেখব যে দুটোই আমরা যে তরিদ্বার ব্যবহার করেছি সেটা কপার নির্মিত তাহলে কপার নির্মিত হলে কি হবে তার মানে এটা কপার রয়েছে এখানে অ্যানায়ন থেকে অ্যানায়ন মানে অ্যানোডের যদি আমরা দেখি অ্যানোডের কপার কপার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার প্লাসে পরিণত হবে আর দ্রবণের মধ্যে চলে আসবে দ্রবণের মধ্যে কি ছিল কপার টু প্লাস ছিল আর আছে। যখন কপার কপার এস ও আসলো কপারের যাবে তখন এই কপারগুলো গুলো অতিরিক্ত কপার গুলো ক্যাথোডে চলে যাবে ক্যাথোডে কি হয়ে যাবে এই কপার আইনগুলো এখানে তাহলে দুটো প্লাস হবে কারণ এখানে দুটো প্লাস হচ্ছে তাহলে দুটো ইলেকট্রন ছেড়ে দিতে হবে আচ্ছা কপার কি করবে কপার টু প্লাস আবার ক্যাথোডের দিকে যাবে এবং সেখানে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার তৈরি করবে এইভাবে যদি প্রক্রিয়া চলতে থাকে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ কপার তরিদারের উপস্থিতিতে যদি করা হয় তাহলে অ্যানোডের আকার মানে অ্যানডের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে এবং সেটা গিয়ে ক্যাথরে জমা হবে ক্যাথরের পরিমাণটা ধীরে ধীরে ক্যাথোডে কপারের পরিমাণটা ধীরে ধীরে বাড়বে এবং ক্যাথোডটা মোটা হবে অ্যানোডটা ধীরে ধীরে পাতলা হয়ে যাবে তড়িৎ বিশ্লেষণ কি জন্য পড়ব তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ ব্যবহারিক প্রয়োগ ফার্স্ট যে প্রয়োগের কথা উল্লেখ করতে হয় সেটা হচ্ছে তরিত লেপন তোমরা নিচু ক্লাসে তরিত লেপন পড়ে এসছো লেপন কি একটা ধাতুর ওপর কম সক্রিয় অন্য ধাতুর প্রলেপ দেওয়া তোমরা জিঙ্ক গ্যালভানাইজেশন পড়েছো দস্তা লেপন পড়েছ দস্তা লেপনের ক্ষেত্রে ছিল হচ্ছে লোহার ওপর দস্তার প্রলে বা জিঙ্কের লোহার ওপর জিঙ্ক এর এখানে তড়িৎ লেপনের একটা উদ্দেশ্য হচ্ছে যে ধাতুকে জলবায়ুর হাত থেকে রক্ষা করা এটা কিন্তু তড়িৎ লেপনের একটা উদ্দেশ্য দ্বিতীয় হচ্ছে তার যে উজ্জ্বলতা বাড়ানো তার কাঠিন্য বৃদ্ধি এগুলো হচ্ছে তরিত লেপনের উদ্দেশ্য একটা তরিত লেপন পড়েছিলাম সেটা হচ্ছে দস্তা লেপন বা গ্যালভানাইজেশন লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া আমি এই একটা উদাহরণকে আমরা ধরে নিচ্ছি এই ক্ষেত্রে আমরা ক্যাথোডে কাকে ব্যবহার করব ক্যাথোডে ব্যবহার করব হচ্ছে যে ধাতুর ওপর প্রলেপ দিব তাকে ব্যবহার করব তাহলে ক্যাথরে আমরা লোহাকে ব্যবহার করব। কারণ লোহার উপর আমরা প্রলেপ দিব তাই জন্য ক্যাথরে আমরা লোহাকে ব্যবহার করব। অ্যানোডে কাকে ব্যবহার করব। যে ধাতুর প্রলেপ আমি দিব আমি কার প্রলেপ দিব জিঙ্কের প্রলেপ দিব তাহলে এখানে কিন্তু আমরা জিঙ্ককে ব্যবহার করব। আর যে কোনো তড়িৎ বিশ্লেষণ যখন হবে তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমাকে ব্যবহার করতে হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে ব্যবহার করব যে ধাতুর আমরা প্রলেপ দিচ্ছি তার তীব্র তরিত বিশ্লেষ্য কোন লবণ যেমন আমরা জিঙ্ক সালফেটকে এখানে ব্যবহার করতে পারি জেডেন এস ওপর সালফেট লবণগুলো কিন্তু অনেক বেশি তরিত বিশ্লেষ্য হয়ে থাকে তাহলে যে ধাতুর প্রলেপ দিব সেটাকে আমরা অ্যানোরে রাখবো যার ওপর প্রলেপ রাখবো তাকে ক্যাথরে রাখবো যে এবং তরিত বিশ্লেষ্য হিসাবে আমরা তাকে ব্যবহার করব যে ধাতুর প্রলেপ দিচ্ছি তার হচ্ছে কোনো তরিত বিশ্লেষ্য লবণকে আমরা ব্যবহার করব। আমরা এটা গেল লোহার উপর জিঙ্কের প্রলেপ বা লোহার উপর যদি এখানে অন্য কোনো ধাতুর হতো যেমন সিলভার যদি ব্যবহার করতাম সেই ক্ষেত্রে কি হতো লোহার উপর সিলভারের প্রলেপ দিব লোহার উপর সিলভার এজি জি সিলভারের প্রলেপ দিব তাহলে আমি যেটা বললাম যার উপর প্রলেপ দিব তাকে আমরা ক্যাথোডে রাখবো তাহলে ক্যাথোডে হচ্ছে লোহাকে রাখতে হবে অ্যানোডে রাখবো যে ধাতুর প্রলেপ দিব আমরা সেই ধাতুকে আমরা রাখবো এবং তড়িৎ বিশ্লেষ হিসাবে এখানে পটাশিয়াম অর্জেন্টোসায়ানাইডকে আমরা ব্যবহার করবো এখানে আমরা ব্যবহার করবো পটাশিয়াম অরজেন্টোসায়নাইড অরজেন্টো সায়ানাইড লোহার উপর সিলভারের বদলে যদি লোহার ওপর সোনার প্রলেপ দেওয়া হতো সৌন্দর্য বৃদ্ধিও কিন্তু তরিত লোপনের একটা উদ্দেশ্য লোহার উপর সোনার প্রলেপ লোহার ওপর সোনার প্রলেপ দিব সোনার প্রলেপ তাহলে আমি যে কথাটা বলেছি যার ওপর প্রলেপ দিব তাকে ক্যাথরে রাখব। একে লোহার বদলে যদি কপারের ওপর সোনার প্রলেপ হতো তাহলে কপারকে রাখতাম ক্যাথরে তাহলে ক্যাথরে রাখব হচ্ছে কাকে লোহাকে অ্যানোরে রাখবো হচ্ছে কাকে অ্যানোরে রাখবো হচ্ছে সোনাকে আর তড়িৎ বিশ্লেষ হিসাবে পটাশিয়াম অরোসাইনাইটকে আমরা ব্যবহার করব তড়িৎ বিশ্লেষ হিসাবে আমরা ব্যবহার করব পটাশিয়াম অরোসাইনাইট পটাশিয়াম অরোসাইনাইট তাহলে আমরা দেখলাম লোহার ওপর সোনার প্রলেপ দিচ্ছি আমরা যদি এখানে বলতাম লোহার ওপর অন্য কোনো ধরো কপারের প্রলেপ দিব তাহলে তাকে করব এটা তোমাদের এইচডব্লিউ দিই লোহার ওপর কপারের লোহার ওপর কপারে প্রলেপ দিতে প্রলেপ কিভাবে দেওয়া যাবে কিভাবে দেওয়া যাবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আশা করি তোমরা এটা বুঝতে তোমরা পারবে তাহলে আমরা দেখলাম তড়িৎ বিশ্লেষণের একটা ব্যবহার হচ্ছে তড়িৎ লেপন তড়িৎ বিশ্লেষণের একটি ব্যবহারিক প্রয়োগ গেল তাহলে তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় ব্যবহারিক প্রয়োগ হচ্ছে ধাতু নিষ্কাশন ধাতু নিষ্কাশন দেখো আমরা একটা বিক্রিয়া কিছুক্ষণ আগেই করলাম যে কপারের তড়িৎ বিশ্লেষণ কপারের তড়িৎ বিশ্লেষণ করার কপারে তড়িৎ বিশ্লেষণ করা যেতে পারে বা থেকে তোমরা জানো এ এল টু ও থ্রি আর হচ্ছে দুই জল বক্সাইড থেকে আমরা ধাতু নিষ্কাশন করে থাকি কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে বক্সাইড কে কি করা হয় বক্সাইডকে উত্তপ্ত করা হয় গরম করা হয় করলে এর ভিতরে জলটা বেরিয়ে যাবে জল বেরিয়ে গেলে এখানে এ এল টু ও থ্রি বা অ্যালুমিনিয়া পড়ে থাকবে এই অ্যালুমিনিয়া অ্যালুমিনিয়া কিন্তু ভালো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় তাই জন্য এখানে বিশ্লেষ্য করার জন্য ক্রায়োলাইট ক্রায়োলাইট ক্রায়োলাইটকে এবং এর সাথে ফ্লুসফার ফ্লুস এই দুটো যৌগকে এর মধ্যে মেশানো হয় থাকে ক্রায়োলাইট আর হচ্ছে ফ্লুরোস্পারকে এই অ্যালুমিনিয়ার সাথে মেশানো হয় মেশালে কি হবে তড়িৎ বিশ্লেষণটা খুব সহজে হবে এবং তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখবো যে ক্যাথোডে অ্যালুমিনিয়াম পাবো অ্যালুমিনিয়াম ধাতু মুক্ত হবে তাহলে কি উত্তপ্ত করে অ্যালমুনিয়াম পাবো সেই অ্যালমুনিয়ার সাথে ক্রায়োলাইট ফ্লুরোস্পার মিশিয়ে তারপরে তড়িৎ বিশ্লেষণ করা হবে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া করার মাধ্যমে আমরা ক্যাথোডে পাবো হচ্ছে অ্যালুমিনিয়ামকে তাহলে প্রথম আমরা পেলাম হচ্ছে এক নম্বর পেয়েছিলাম তড়িৎ লেপন দুই নম্বর পেলাম হচ্ছে ধাতু নিষ্কাশন তিন নম্বর হচ্ছে ধাতুকে বিশুদ্ধকরণ ধাতু বিশুদ্ধকরণ বিশুদ্ধকরণ ধাতু বিশুদ্ধকরণের ক্ষেত্রে তোমরা যে কপারকে আমরা আকরিক কপারের আকরিক থেকে যে আমরা কপার পাই সেটা কিন্তু বিশুদ্ধ খুব একটা বেশি থাকে না মানে থেকে 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 কপারের প্রাপ্ত কপার থেকে প্রাপ্ত কপার এ বিশুদ্ধটা মোটামুটি ফর্টি ফাইভ পার্সেন্ট হয়ে থাকে বিশুদ্ধটা ফর্টি ফাইভ পার্সেন্ট দেখো কত কম হয় এর বিশুদ্ধতা তাহলে সেখান থেকে তরিত বিশ্লে যেহেতু ফর্টি পাওয়া যাচ্ছে তাই জন্য একে নাইনটি বিশুদ্ধ করতে গেলে কপার পেতে গেলে পাওয়ার জন্য আমরা তড়িৎ বিশ্লেষণকে ব্যবহার করতে পারি এবং সেই ক্ষেত্রে আমরা কি করব। এই যে কপারটা আমরা পেলাম আকরিক থেকে যে কপারটা পেয়েছি ফর্টি যে কপারটা পেয়েছি সেই কপারটাকে তড়িৎ বিশ্লেষণের পাত্রে নিব তরিত বিশ্লেষণ পাত্রে সেই কপারটাকে যে কপারটা আমরা পেয়েছি ধাতু নিষ্কাশন করে আকুরিক থেকে যে ধাতু নিষ্কাশন করে যে ধাতুটা পেয়েছি সেই ফর্টি ফাইভ পার্সেন্ট পিওর সেই ফর্টি ফাইভ পার্সেন্ট পিওর ধাতুটাকে আমরা অ্যানোডে ব্যবহার করব। অ্যানোড হিসাবে একে ব্যবহার করব এবং তড়িৎ বিশ্লেষণ হিসাবে আমরা ব্যবহার করব হচ্ছে কপার সালফেটকে তার যে ধাতু আমরা ব্যবহার করছি যে ধাতু আমরা পেতে চাই তার সালফেট লবণটা ব্যবহার করা হচ্ছে সব থেকে ভালো এবং এখানে আর একটা লাগবে সেটা হচ্ছে ক্যাথোড ক্যাথোডের সাথে থাকবে হচ্ছে মাইনাসটা যুক্ত হয়ে থাকে আর হচ্ছে বড়টা হচ্ছে প্লাস প্লাসটার সাথে হয়ে থাকে তাহলে এটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস মাইনাস হলে তখন আমরা বলবো তাকে ক্যাথোর আর প্লাস হলে তাকে বলবো অ্যানোড এই প্লাস মাইনাস তোমাদের মনে রাখাটা ঝামেলা তোমরা মনে রাখবে ক্যাটায়ন যেখানে যায় তাকে বলবো ক্যাথর ক্যাটায়ন মানে প্লাস প্লাস কার দিকে যাবে মাইনাসের দিকে যায় তাহলে এটা হচ্ছে ক্যাথর তাহলে এই ধরনের তড়িৎ বিশ্লেষণ যখন আমরা করব তখন কি হবে এখানে এই যে দণ্ড আমরা নিয়েছি সেটা কিন্তু কপারের আকরিক ধাতু নিষ্কাশন করে যে কপারটা পেয়েছি ফর্টি ফাইভ পার্সেন্ট পিওর সেই কপারটাকে আমরা এখানে নিয়েছি সেই কপারটা যখন তড়িৎ বিশ্লেষণ শুরু হবে তড়িৎ বিশ্লেষণ শুরু হলে কপার টু প্লাস আর দুটো ইলেকট্রন তৈরি হবে এবং এই যে কপার টু প্লাস তৈরি হলো সেটা দ্রবণের মধ্যে চলে যাবে এবং এখানে একটা মসলিনের তৈরি একটা থলিকে ব্যবহার করা হয় মসলিন কাপড়ের তৈরি একটা থলিকে ব্যবহার করা হয় এই থলির বিশেষত্ব হচ্ছে এর মধ্যে দিয়ে কপারটা দ্রবণের মধ্যে চলে আসলো কিন্তু এই অশুদ্ধ কপারের মধ্যে যদি কোনো ধাতু থাকে যেমন প্লাটিনাম সোনা হ্যাঁ রূপা এই ধরনের যদি কেউ থাকে তাহলে সেগুলো কিন্তু এখানে এবং কাদাও থাকতে পারে এবং সে কি হবে অ্যানোডের এই যে থলি থলির মধ্যে গিয়ে জমা হবে এই জিনিসটাকে বলা হয়ে থাকে অ্যানোড মাড একে বলা হয় অ্যানোড মাঠ তাহলে অ্যানোড এটা তোমাদের ডব্লিউ দিলাম অ্যানোড মাঠ কি অ্যানোড মাড কি এর মধ্যে কি থাকে এর মধ্যে কি কি ধাতু থাকে কি কি ধাতু থাকে তাহলে কপার গুলো কি হচ্ছে দ্রবণে চলে আসবে এবং এই কপার সালপেটা আবার ভেঙে গিয়ে কপার তৈরি করবে দ্রবণে কপারে এগারো বেড়ে যাবে আবার এই কপারগুলো ক্যাথোডে চলে যাবে এবং ক্যাথরে গিয়ে কপারগুলো জমা হবে এইভাবে যে কপারটা আমরা পাবো সেই কপারটা কিন্তু তুলনামূলকভাবে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট বিশুদ্ধ হয়ে থাকে তাহলে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমরা ফার্স্ট দেখলাম তড়িৎ লেপন দ্বিতীয়তে আমরা পেলাম হচ্ছে ধাতুক নিষ্কাশন তৃতীয় পেলাম হচ্ছে ধাতুকে বিশুদ্ধকরণ ঠিক আছে তোমরা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো করার চেষ্টা করবে ধন্যবাদ